ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক কোস্ট হাইওয়েতে উচ্চ গতির একটি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা তিনটি গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ম্যালিবু শহর সংলগ্ন হাইওয়েতে ওই সংঘর্ষ হয়। উচ্চ গতিতে থাকা গাড়িটির ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চালক আহত বলে ধারণা করা হচ্ছে, তাকে ধরতে অভিযান চলছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাত 6:30টার দিকে ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক কোস্ট হাইওয়েতে উল্টো দিক থেকে আসা উচ্চ গতির একটি গাড়ি অপর তিনটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ওই গাড়ির ইঞ্জিন উড়ে গিয়ে বিস্ফোরিত হয়। সড়ক জুড়ে গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে জানিয়েছেন এই প্রত্যক্ষদর্শী। I saw parts of the car all over the driveway. The engine was on fire. অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলছেন প্রত্যক্ষদর্শীরা। এই চালক জানান, গাড়িটি আনুমানিক 110 কিলোমিটার স্পিডে চলছিল। This guy passed me. পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই পাশের একটি পাহাড়ি এলাকায় পালিয়ে যায় গাড়ি চালক। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গাড়ি ছিন্ন ভিন্ন দশা দেখে পুলিশের ধারণা, গাড়ি চালক গুরুতরভাবে আহত। শেষমেশ তাকে ধরা সম্ভব হবে বলে আশা করছেন তারা। দুর্ঘটনা এড়াতে মাত্র 2 সপ্তাহ আগে প্যাসিফিক কোস্ট হাইওয়ে সংস্কারে $4.2 মিলিয়ন তহবিল ঘোষণা করা হয়। এরই মাঝে এই দুর্ঘটনা ঘটল। এর আগে অক্টোবরে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পেপার ডাইন ইউনিভার্সিটি 4 শিক্ষার্থীর মৃত্যু হয়। শারিয়া সাফার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।